অনেক প্লেয়ার থাকবে যারা নাকি আরো অনেক দিন খেলবে, কিন্তু আমি তো আর থাকছি না। সরকার পতনের পর বদলে গেছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বদলে গেছে গোটা দৃশ্যপট। পরিবর্তন অবশ্যম্ভাবী বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সরকার বদলে যাওয়ার পর বিসিবির পরিস্থিতি থমথমে, তবে এবার বসছে বিসিবির জরুরি সভা। আর 21 আগস্টের সেই বোর্ড সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যোগ দেবেন অনলাইনে। দেশের বাইরে অবস্থান করা এই বোর্ড কর্তার অবশ্য এটি হতে পারে বিসিবিতে শেষ মিটিং। 2004 সালের 21 আগস্টের এক দুষ্কৃতিতে হারিয়েছিলেন মাইভি রহমানকে। ঠিক 20 বছর পর আরেক 21 আগস্টেই বিসিবি সভাপতি পদত্যাগ করতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারই নিজের পদত্যাগের ঘোষণা দেবেন দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ কর্তার ভূমিকায় থাকা সাবেক রাষ্ট্রপতি পুত্র। বুধবারের বোর্ড সভায় থাকছেন না আরেক শীর্ষ কর্তা জালাল ইউনুসও। ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস ইতোমধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেখাই যায়নি পাপনকে, জানা গেছে দেশের বাইরে আছেন তিনি। আগেই জানানো হয়েছিল পাপন পদত্যাগ করতে রাজি। বুধবার ডাকা হয়েছে বিসিবির জরুরি সভা, নিশ্চিত করা হয়েছে এই সভায় পাপন উপস্থিত হবেন, তবে দেশের বাইরে থাকায় পাপন যোগ দেবেন অনলাইনে। বিসিবির বর্তমান কর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। এই সভাতেই আসতে পারে পাপনের পদত্যাগের সিদ্ধান্ত। পাপন পদত্যাগ করলে বোর্ড পরিচালকদের থেকে কাউকে দেওয়া হবে নতুন সভাপতির দায়িত্ব। এনএসসি তাদের অধিকার বলে মনোনীত করবে ফারুক আহমেদকে, তিনিই পেতে যাচ্ছেন নতুন সভাপতির দায়িত্ব। যদিও জাতীয় ক্রীড়া সংস্থার চাওয়া অনুযায়ী এনএসসির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ না করায় বিখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমের বোর্ডে অন্তর্ভুক্তি নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।